যে বাল্য বিবাহ রোধ করাটো সমাজের বাবে আশীর্বাদ, কিন্তু যি ধরনে রোধ করা হয়ে আছে সেয়া সমাজের বাবে আশীর্বাদ নয়, অভিশাপ স্বরূপ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এফেক্ট দি পেলায় যদি রূপায়ণ করলে হেতেন তেনেকৈ এনেকুৱা বিশৃঙ্খলতার সৃষ্টি নহল হেতেন। এতিয়া কোনবার ঘরের লয়া ছালী কেঁচুয়াত হয়ে পেলায় যেতিয়া বাপেকজন জেলত যাবলগিয়া হয়েছে, কোনবা মহিলা হয়তো ইতিমধ্যে অ্যাডাল্ট হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, গৃহকক এটা লই গেছে, এটা সামাজিক অশান্তির সৃষ্টি হয়েছে। গতি মোর এনেকা অনুভব হয়েছে সরকারে যে একটা চমক সৃষ্টি করার বাবে এটু কার্য হাতত লৈছে, কিন্তু উদ্দেশ্যটো বৃহৎ উদ্দেশ্য যে সমাজত বাল্য বিবাহ যে প্রতিরোধ করব আইন মতে, সেই উদ্দেশ্যতক চমক সৃষ্টির উপর গুরুত্বটা অল্প বেশি দিয়া যেন অনুভব হয়েছে। সরকারে এনেকা ধরনের টগলগি কারবার নকরি পেলাই সজাগতা সৃষ্টি করব লাগিছিল। সমাজত যদি প্রতিটো যিবিলাক সামাজিক সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, তেওঁলোকে যদি ঐক্যবদ্ধভাবে সমাজত সজাগতা সৃষ্টি করলে হেতেন তেনহলে সেইটোহে বেশি কার্যকরী হল হেতেন। আজি চমক সৃষ্টি করবলে গৈ পেলাই সামাজিক সমস্যার সৃষ্টি করা হয়েছে। এতিয়া ধরক বিজেপি সরকার 2016 পৰা আছে, এতিয়া যিখিনি মানে অবৈধ বিবাহৰ মানে স্বামীসকলক গ্রেপ্তার করা হয়েছে, সকলোখিনি বিবাহ এই বিজেপি সরকারের দিনতে সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল। গতি কাকো আমি ধোয়া তুলসীর পাত বলে কব নোৱাৰো। ইয়াত এটা কামে করব লাগে, সামাজিক সচেতনতা যেটো অ্যাওয়ারনেস, যেটো পাবলিক অ্যাওয়ারনেস, যেটো সেইটো গঠন করব লাগিব আইনখন সঠিকভাবে রূপায়ণ করবলে হলে। আর তার কারণে যিবিলাক সামাজিক সংগঠন আছে বা রাজনৈতিক দল আছে তেখেতসকলে একটা অগ্রণী ভূমিকা লব লাগিব। সরকারে সেই সজাগতা সৃষ্টির কারণে উদগনিমূলক কার্যসূচী হাতত লব লাগিব। এনেকে হটকারী সিদ্ধান্ত লওয়াটো আমি বিচরা নাই। বাল্য বিবাহ বন্ধ হবই লাগিব, কিন্তু বাল্য বিবাহ কার্যকরী রূপত বন্ধ করবলে গেলে সামাজিক সজাগতা, সোশিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করব লাগিব। হ্যাঁ, দুর্ভাগ্যজনক। আর সেইটাই কৈছো যে সরকারে এনেকা একটা কার্যসূচী হাতত লৈছে যে সরকারে আইন হাতত তুলি লৈছে, সরকারে নিজে আইন হাতত তুলি লওয়া যেন অনুভব হয়েছে। গতি আইন তো কোনেও হাতত তুলি লব নালাগে, আইন আইনের গতি নিজে লব লাগে, আইন আদালতের মাধ্যমে সমাধান হব লাগে। যদি সরকারে কোবাত বিশেষকে অনুভব করেছে তেওঁলোক আইনের মাধ্যমে নোটিশ দিব লাগিছে, তেওঁলোক আইনী কার্য যিখিনি কার্যকলাপ সেইখিনি করব লাগিছে। হঠাৎকে বোলে এক রাতে গৈ পেলে 10 জন 20 জন 1000 2000 মানুষ উঠাই দিলে সমাজত বিশৃঙ্খলতার সৃষ্টি হব। আমি সমাজের প্রতিগী ব্যক্তির এই দিকত দৃষ্টি দিব লাগিব, এটু সঁচা কথা। কিন্তু দৃষ্টি দিয়ার অর্থ এটু নয় যে রাতে এক রাতে বোলে 1000 2000 মানুষ উঠাই দি পেলায় একটা পরিয়ালক মানে নিঃসহায় করে দিয়া বা তেওঁলোক মানে বিচ্ছেদ করে দিয়া, এটু তো তেনকাতো পদ্ধতি হব নালাগে। আমার কল্যাণকামী সরকার, সকলের কল্যাণের চিন্তা করব লাগিব। গতি যাতে কল্যাণ করবলে গৈ পেলায় কারো যাতে ক্ষতি নহয়, অনিষ্ট করা নহয়, এই কথাখানি চিন্তা করব লাগিব। বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে তো 100% ব্যর্থ হয়েছে, সেই কারণে তো এরেস্ট করবলগা হয়েছে। 2016 তেওঁলোকৰ সরকার চলি আছে, আজি যি হাজার হাজার মানুষ বাল্য বিবাহৰ বাবে অভিযুক্ত হয়েছে এটু বিজেপি সরকারের দিনতে হবলগা হয়েছে। গতি নিশ্চয়কে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। ইয়া বিজেপি সরকারের আইন প্রয়োগ করার যেটু ধরন, সেই ধরনটু স্বৈরাচারী যেন অনুভব হয়েছে। এই কথা যে তেওঁলোকৰ ক্ষমতা আছে যে নক প্রয়োগ করব, সেইটো একটা ধারণা লৈছে, ধ্যান ধারণা লৈছে। কিন্তু ক্ষমতা প্রয়োগ করতেও চাব লাগিব যে মোর ক্ষমতা প্রয়োগ করতে আনের যাতে অসুবিধা নহয়, সমাজত যাতে বিশৃঙ্খলা সৃষ্টি নহয়, সেই কথাখিনি তো নজর দিব লাগিব। যদি নজর নিদিয়ে তার অর্থই হল যে এটু তার মানে স্বৈরাচারীভাবে করা হয়।